হ্যালো বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে যে সকল চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকল এক এক করে দেখব সঙ্গে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি এই মাসে চলছে বা আপনারা এখনও পর্যন্ত আবেদন করেননি খুব তাড়াতাড়ি আবেদন করে নেবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন যে আপনাদের জেলায় কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি চলছে তো দেখুন ইতিমধ্যে সবার প্রথমে বলি আশাকর্মী নিয়োগ চলছে অনেকের রিকোয়ারমেন্ট ছিল অনেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন আশাকর্মী ইতিমধ্যে আশাকর্মী নিয়োগ চলছে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা এখানে মহিলারা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন বিধবা অথবা ডিভোর্স প্রার্থী মহিলাদের জন্য কিন্তু আশাকর্মী নিয়োগ চলছে সেই সকল প্রার্থীরা যদি এখানে থেকে থাকেন সেক্ষেত্রে আবেদন করে নিতে পারেন এর সঙ্গে দেখুন সাত হাজার পাঁচশো শূন্য পদে ব্লকে ব্লকে গ্রুপ ডি নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে তার মধ্যেও পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক নির্মাণ সহায়ক গ্রুপ ডি এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে তো বলেছিলাম যে পুজোর আগে প্রকাশিত হবে তো ইতিমধ্যে দেখুন মাধ্যমিক পাশে ডিও ডেটা এন্ট্রি নিয়োগ চলছে তো অনেকের রিকোয়ারমেন্ট ছিল যারা বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটরের মতো কাজ করতে চান তাদেরকে বলে রাখি ইতিমধ্যে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় জাস্ট ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ চলছে যেখানে কিন্তু এগারো হাজার টাকা পার মান্থ আপনাদের যে স্যালারি সেটি কিন্তু প্রোভাইড করা হচ্ছে যদি আপনারা এখনও পর্যন্ত এই আবেদনটি না করে থাকেন আমি আপনাদের রিকোয়ার করবো যে অবশ্যই সে আবেদনটি করে নেবেন সেই ভিডিওটির লিঙ্ক যদি আপনারা চান এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব অথবা আপনারা চাইলে আমার এই চ্যানেলে ভিজিট করে আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন তো দেখুন আমি এর সঙ্গে আরও কয়েকটি বিজ্ঞপ্তি উঠে এসেছে যেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি হেলফার অঙ্গনওয়াড়ি যে সহায়ক এই সকল যে নিয়োগের বিজ্ঞপ্তি সেই সকল প্রকাশিত হয়েছে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই আবেদনটি করে নেবেন কারণ কি ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি দপ্তরে চাকুরি যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু ছত্রিশ হাজার শূন্য পদে খুব শীঘ্রই যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু যে বিজ্ঞপ্তি সেটি বেরোতে চলেছে টোটাল মিলে ছত্রিশ হাজার শূন্য পদ আপনারা দেখতে পারবেন এরপরেও এখনও পর্যন্ত কিন্তু অঙ্গনবাড়ি দপ্তরে অলরেডি আবেদন চলছে তো কোন কোন জেলায় আবেদন চলছে সেই সকল মানে এক কথা ফুলফিলমেন্ট ভিডিও যদি দেখতে চান এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো যতগুলি সম্ভব হয় আর না হলে আপনারা কিন্তু চ্যানেলে ভিজিট করে এক এক করে এই সকল বিজ্ঞপ্তিগুলি দেখে নিতে পারেন এর সঙ্গে দেখুন জলদপ্তরে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ চলছে যদি আপনারা কেউ জলদপ্তরে ওয়াটার ডেভেলপমেন্ট বা ওয়াটার ডেভেলপমেন্ট রিসোর্স পার্সনের জন্য ইতিমধ্যে জেলায় জেলায় জলদপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যদি আপনারা কেউ ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দিতে চান অবশ্যই এই জলদপ্তরে যে আবেদন এই সকল ডকুমেন্টস যেমন ধরুন এডুকেশনাল কোয়ালিফিকেশান আধার কার্ড ভোটার কার্ড এই সকল ডকুমেন্টস নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনারা ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দিতে পারবেন এ নিয়েও কিন্তু আমার অলরেডি একটি ভিডিও বানানো রয়েছে সেই ভিডিওটি কিন্তু চ্যানেলে ভিজিট করে একটিবার দেখে নেবেন তো ইতিমধ্যে জেলা পরিষদেও অনেকের রিকোয়ারমেন্ট ছিল জেলা পরিষদের বিজ্ঞপ্তি তো দেখুন জেলা পরিষদেও কিন্তু প্রচুর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যখন একটি জেলায় আরেকটি জেলার নাম আমি উল্লেখ করে দিচ্ছি যেমন ধরুন উত্তর দিনাজপুর জেলায় কিন্তু জেলা পরিষদের পক্ষ থেকে দু দুটো নোটিশ প্রকাশিত হয়েছে ইতিমধ্যে ঠিক আছে উত্তর দিনাজপুর জেলায় যারা রয়েছেন ইতিমধ্যে আপনাদের জেলা পরিষদে দুটি রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়ে গেছে অলরেডি আপনারা আপনাদের জেলার যে অফিসিয়ালি সাইট উত্তর দিনাজপুর ডট জিও ডট ইন অফিসিয়ালি সাইটে ভিজিট করে চাইলে সে সকল নোটিফিকেশান খুব ভালো মতন দেখে নেওয়ার পর যদি মনে হয় যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দেবেন তাহলে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ আপনারা দিতে পারেন যেখানে দুটো রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে দুটোতেই কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে সঙ্গে হেলথ ডিপার্টমেন্টে কম্পিউটারের জন্য নিয়োগ চলছে স্টোনোগ্রাফার এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা এমস কল্যাণীতে নিয়োগ চলছে সে সকল বিজ্ঞপ্তি আপনারা চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন তো দেখে নিতে পারেন তো চলো বেশি দেরি না করে কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকল এক নজরে দেখে নেওয়া যাক তো দেখুন ইতিমধ্যে আমরা কিন্তু যে সাতাশে সেপ্টেম্বরের যে কর্মক্ষেত্র পত্রিকা রয়েছে সে পত্রিকার মধ্যে ইতিমধ্যে ভিজিট করে নিয়েছি তো এখানে দেখুন এখানে কি বলা রয়েছে যে স্টেট ব্যাংকে তিনশো জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ চলছে এই অফিসার এখানে তিনশো নব্বই জন কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেপুটি ম্যানেজার ও প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে এই সকল পদগুলি এখানে রয়েছে স্পেশাল অফিসার বলতে এখানে আমি আপনাদের বলে দিলাম যে ডেপুটি ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই সকল পোস্টে আপনাদের নিয়োগটি করতে চলেছে শূন্যপদ অনুযায়ী দেখতে গেলে তপশিলি জাতি উপজাতির জন্য আলাদা আলাদাভাবে শূন্যপদগুলি উল্লেখ করে দেওয়া রয়েছে তো এখানে দেখুন যারা যারা আবেদন করবেন স্টেট ব্যাংকে তিনশো জন স্পেশালিস্ট অফিসার পোস্টের জন্য এখানে আপনাদের সবার প্রথমে বলা হয়েছে যে সবার প্রথমে এখানে দেখুন এক এক করে বলা রয়েছে যে কোন কাস্টের জন্য কতগুলি শূন্যপদ এখানে রয়েছে এক এক করে সেটা কিন্তু রয়েছে এর সঙ্গে নিচে দেখলে দেখতে গেলে এখানে কিন্তু যে যে ফার্স্ট পেজের মধ্যে সেই পেজের মধ্যে কিন্তু এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু উল্লেখ নেই সেটা আমাদের দেখতে হবে কত নম্বর এরপর দুই নম্বর পাতার মধ্যে রয়েছে সেটা আপনাদের দেখতে হবে তো এরপরে নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স দুশো চারজন অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে সবার প্রথমে ট্রেনিং করানো হবে এরপরে আপনাদের চাকুরি নিয়োগ করা হবে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনিশ স্ক্রিন আপনারা শো করছি সেটা দেখে নিতে পারছেন বিয়াল্লিশটি টার্নার বত্রিশটি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে ছটি ইলেকট্রিশিয়ান পনেরোটি মেশিনিস্ট ষোলোটি মেশিনিস্ট যেখানে কিন্তু গ্রাইন্ডার পোস্টে আটটি অ্যাসিস্ট্যান্ট অপারেটর যেটা মেকানিক্যাল প্ল্যান্ট পনেরোটি মেকানিক্যাল প্ল্যান্ট অপারেটর চোদ্দোটি ইনসুমেন্ট মেকানিক সাতটি মোটর মেকানিক তিনটি স্টাইপেন্ট প্রতি মাসে আট হাজার পাঁচশো সরি আট হাজার পঞ্চাশ টাকা করে কিন্তু আপনাদের স্টাইপিন দেওয়া হবে যদি আপনারা কেউ এই দুশো চার অ্যাপ্রেন্টিস এই যে করতে চান নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সের পক্ষ থেকে সেক্ষেত্রে দেখুন বিভিন্ন রকম ট্রেডগুলি আমি আপনাদের বলে দিলাম ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে ফিটার থেকে শুরু করে সকলের জন্য ভালো ভালো পোস্ট রয়েছে বিয়াল্লিশটি বত্রিশটি এর সঙ্গে ইলেকট্রিশিয়ানের জন্য ছটি এভাবে করে কিন্তু ভাগ ভাগ অলরেডি সরি ইলেকট্রিশিয়ানের জন্য এখানে পনেরোটি শূন্যপদ রয়েছে এরপরে দেখুন এইভাবে করে কিন্তু ভাগ ভাগ অলরেডি করে দেওয়া রয়েছে তো আপনারা যদি কেউ এই সকল আই এই থেকে ট্রেডগুলি করে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই সকল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কি এখানে সবার প্রথমে স্টাইপিন আপনাদের দেওয়া হবে প্রতি মাসে আট হাজার পা পঞ্চাশ টাকা করে স্টাইপিনও দেওয়া হচ্ছে সঙ্গে ট্রেনিংও করা হচ্ছে ট্রেনিং করানোর পর সেই সার্টিফিকেট দিয়ে আপনারা কিন্তু চাকরিও পেয়ে যাবেন তো খুব ভালো একটি যে চাকুরি সেটা আপনারা বলতে পারেন ট্রেনিং করিয়ে চাকুরি সেটি আপনারা অবশ্যই আবেদন করে নেবেন উত্তর চব্বিশ পরগনায় স্বাস্থ্যকর্মী নিয়োগ চলছে যেখানে কিন্তু ছিরাশি জন স্বাস্থ্যকর্মী নেবে উত্তর চব্বিশ পরগনা জেলায় এবার বিভিন্ন রকম এখানে পদ রয়েছে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পাতায় দেখতে বলেছে তো আইটিআই ধন্যবাদে চাকুরি এখানে আইটিআই ধন্যবাদের চাকুরি রয়েছে তো যাকে আমরা আসবো রাজ্য ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে পাবলিক সার্ভিস কমিশন যেটা পিএসসি ওয়েস্ট ডাব্লু বিপিএসসি ডাবলুবি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে আজকে সাতাশ তারিখ আজকে ফুল ফুলফিলমেন্ট নোটিশ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হলো যদি আপনারা কেউ এটি নোটিফিকেশান দেখতে চান সেক্ষেত্রে আপনারা ডাব্লু বিপিএসি অফিসিয়ালি সাইটে ভিজিট করবেন সেখানে অ্যাডভার্টাইজমেন্ট বলে ক্লিক করলে ভিউ অলে ক্লিক করলে কিন্তু আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে মানে আজকেই ফুল ফিলমেন্ট নোটিশ বিজ্ঞপ্তি বেরোনোর কথা রয়েছে সেক্ষেত্রে কতগুলি শূন্যপদ কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সেখানে কিন্তু অলরেডি বলা রয়েছে তবে ক্যাটাগরি অনুসারে যে শূন্যপদের সংখ্যা সেখানে কিন্তু বলা রয়েছে যে পঞ্চাশটি আলাদা আলাদা যে কাস্ট সেই কাস্ট অনুযায়ী কিন্তু এখানে ভাগ ভাগ অলরেডি করে দেওয়া রয়েছে তো দেখুন ইতিমধ্যে এই সকল চাকুরির বিজ্ঞপ্তি কিন্তু উঠে এসেছে আর তেমন কিন্তু কোনোরকম চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু এখানে নেই এবার আমরা আসবো সবার প্রথমে স্টেট ব্যাংকে এই যে তিনশো নব্বইটি স্পেশালিস্ট অফিসার নিয়োগ চলছে সেক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বেতন কাঠামো কী রয়েছে তো এখানে বয়স ধরা হয়েছে তিরিশ চার দু হাজার তেইশ তারিখ থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর এখানে আপনারা সকলে জানেন যে বয়সের ছাড় কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্যই পাবেন মানে এস সি এস টি ও হয়ে থাকলে বয়সের ছাড় আপনারা এখানে পাবেন বেতন ক্রম এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে ছত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা বেতন পেয়ে যাবেন আর ম্যানেজার অফ প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে চুরাশি হাজার চুরাশি হাজার একশো সত্তর টাকা থেকে উনসত্তর হাজার আটশো দশ টাকা পর্যন্ত কিন্তু আপনার যে বেতন সেই সকল কিন্তু পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের বৃহত্তম কলকাতা আসানসোল শিলিগুড়ি পরীক্ষা কেন্দ্র রয়েছে সেই সকল জায়গায় আপনাদের পরীক্ষা কিন্তু বসতে হবে কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে আবেদন করবেন এখানে দেখুন এইচটিটিপি ব্যাঙ্ক ডট এস বি আই অথবা ডাব্লুডাব্লু ডট এসবিআই ডট সিও ডট ইন সাইটের মাধ্যমে আপনাদের অনলাইনে দরখাস্ত জমা করতে হবে এবার কথা হলো যে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সব ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনাদের লাগবে ঠিক আছে সব ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স লাগবে অথবা বা এখানে বলা আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনাদের লাগবে বা আইটিআই ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রনিক বা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বি বি বা বি ট্রেড বা সমতুল্য আপনাদের কিন্তু ট্রেডগুলি লাগবে তাহলে আবেদন করতে পারবেন মানে এক কথা এখানে কিন্তু আলাদা আলাদাভাবে যে যোগ্যতা সে সকল উল্লেখ করে দেওয়া হয়েছে এই সকল যোগ্যতা যদি থেকে থাকে আপনারা অবশ্যই এই আবেদনটি করে নেবেন অফিসিয়ালি সাইট কিন্তু আমি ভিডিওটি এখানে কিন্তু স্ক্রিনে বলেও দিলাম সেক্ষেত্রে দেখুন ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে ফি লাগবে ঠিক আছে প্রত্যেকটি জেনারেল ক্যান্ডিডেটের জন্য সাতশো পঞ্চাশ টাকা তপশিলি ও দৈনিক প্রতিবন্ধী ফি লাগবে না মানে এসসি এসটি হয়ে থাকলে কোনো রকম আবেদন মূল্য লাগবে না জেনারেল ছেলে মেয়ে সকলের জন্য কিন্তু সাতশো টাকা ফি পেমেন্ট এখানে লাগবে তো বন্ধুকান এছাড়া আজকের বিজ্ঞপ্তি এই যে নোটিশ মানে এই যে কর্ম কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে এর লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে অথবা আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে আমি এই যে পত্রিকাটি সেটি কিন্তু প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন ধন্যবাদ